আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনার দুর্যোগকালীন সময়ে তোমরা যে যেখানে আছো আশা রাখি ভালো আছো, ভালো থাকো। এই দুর্যোগকালীন কারণে তোমাদের পড়াশোনার অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, তো তোমাদের সেই ক্ষতিটাকে কিছুটা পুষিয়ে দেওয়ার লক্ষ্যে সরকারি নির্দেশনা, নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের ইসলাম শিক্ষা, তোমাদের ইসলাম শিক্ষা বিষয়েও ইতিমধ্যে দুটো ক্লাস আমরা আমাদের কলেজের পেজে আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। তো তারই ধারাবাহিকতায় আজ আল কালাম বিষয়ে একটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আজকে আলোকপাত করব, এবং পরবর্তী ক্লাস আল কালামের সেই ক্লাসে আমি তোমাদেরকে আল কালামের একটা ফাইনাল পূর্ণাঙ্গ সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আর আজকের ক্লাস উপস্থাপনে আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমি তোমাদের সকলকে, যারা ক্লাস দেখছ তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে আমি তোমাদেরকে আমার সাথে পাবো। আমি বলেছিলাম তোমাদেরকে একটা প্রশ্ন নিয়ে, আল কালামের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আর তোমরা ইতিমধ্যেই জেনেছ যে তোমাদের পরীক্ষার প্রশ্ন তিন ধরনের, তিন প্যাটার্নের প্রশ্নটি হবে। প্রথম হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগ হচ্ছে অতি সংক্ষিপ্ত, খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর গ বিভাগ হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। আর সেই বর্ণনামূলক প্রশ্নে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই এই প্রশ্নটা নিয়ে আজকে তোমাদের সামনে একটু আলোকপাত করব। তো প্রশ্নটা হচ্ছে এই, ইমান কি, ইমান কি রাজনীতি হয়, এই বিষয়ে মুসলিম ধর্মতত্ত্ববিদদের মতামত আলোচনা করো। এই প্রশ্নটা আরেকটা প্রশ্ন এরকম হতে পারে অথবা দিয়ে আসতে পারে, ইমান কাকে বলে, ইমান বাড়ে বা কমে কিনা, এই বিষয়ে মুসলিম ধর্মতত্ত্ববিদদের মতামত আলোচনা করো। দুটো প্রশ্নে একই হয়, প্রথম ধরনের প্রশ্ন আসতে পারে অথবা দ্বিতীয় ব্যাটারনের প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, যেটাই আসুক উত্তর হবে আমাদের একটাই। তো প্রথমে আমরা ইমানের পরিচয় সম্পর্কে অবগত হব। পরিচয়কে আমি দুটো ভাগে তোমাদের বোঝার জন্য দুটো ভাগে ভাগ করেছি, সাত্ত্বিক পরিচয়, পারিভাষিক পরিচয়। প্রথমে আসি আমরা সাত্ত্বিক পরিচয়। ইমান শব্দটা আমরা জানি আরবি শব্দ, এটা আরবি একটা পরিভাষা যেটাকে বলে বাবে আফআল আল মাসদার। তো ইমান কি, ইমান শব্দটা যদি আমরা সাত্ত্বিকভাবে অর্থ দেখি তাহলে অনেক অর্থ দ্বারা তোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থ তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম হচ্ছে যে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস করা, ইমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, ইমান অর্থ হচ্ছে অবনত হওয়া, ইমান অর্থ হচ্ছে নির্ভর করা, ইমান অর্থ হচ্ছে মেনে নেওয়া, এবং সর্বশেষ ইমানের অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা। অর্থাৎ কেউ যখন ইমান গ্রহণ করে, সে রাসূল বলেছেন কেউ যদি এই কথা সাক্ষ্য দেয় যে আমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত বান্দা রাসূল, সে আমার নিকট থেকে সম্পদ সম্ভ্রম এবং জীবনের জীবন সম্পদ এবং সম্ভ্রমে সে নিশ্চয়তা লাভ করবে, তার মানে নিরাপত্তা লাভ করা। প্রত্যেকটা অর্থের একটা মাহাত্ম্য রয়েছে। তো সময় সংক্ষিপ্ততার জন্য যদি জাস্ট শুধু গুরুত্বপূর্ণ অর্থগুলি শুধুমাত্র তুলে ধরলাম, তো পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সামনে আশা রাখি বাকি বিষয়গুলি, প্রত্যেকটা অর্থের একটা গুরুত্বপূর্ণ দিক বর্ণিত আছে, সেই বিষয়গুলি নিয়ে আলোকপাত করবো। তো আমরা ইমানের শাব্দিক অর্থের পরিচয়, শাব্দিক কিছু অর্থ আমরা সেগুলি জানলাম। পরীক্ষাও তোমরা এই শাব্দিক অর্থগুলি পাশাপাশি না লিখে উপরে নিচ করে লিখবে, তাহলে যে প্রশ্নটা তোমাদের কাছে, মানে যিনি পরীক্ষক তার কাছে খুব ভালোভাবে জিনিসটা উপস্থাপিত হবে এবং মার্কস পাওয়ার ফলে তোমরা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। এখন আমরা ইমানের দুটো অংশে ভাগ করেছি বলেছিলাম, পারিভাষিক পরিচয়টা দেখব। পারিভাষিক পরিচয় ইমান কাকে বলে, এ প্রসঙ্গে ইমামে আজম অর্থাৎ ইমাম আবু হানিফা বলেছেন, এক আল্লাহর প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান। অর্থাৎ মহান রাব্বুল আলামিনের প্রতি, মহান রাব্বুল আলামিন যে এক, সে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান। সহজ কথায় আইম্মাই সালাসা, অর্থাৎ তিন ইমাম। ইমাম শব্দটা হচ্ছে আরবি শব্দ, বহুবচন হচ্ছে আইম্মা মানে ইমামগণ, আর সালাসা শব্দটা হচ্ছে তিন। তাহলে আমি ব্র্যাকেটে তোমাদেরকে দিয়েছি আইম্মা সালাসা মানে তিন ইমাম, আর তিন ইমাম কারা আমি ব্র্যাকেটে সেটা উল্লেখ করেছি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। তো তারা তিনজন একত্রে ইমানকে একটা যোগী এবং কার্যকরী সংজ্ঞা প্রদান করেছেন। আর সেই সংজ্ঞাটা হচ্ছে ইমান শব্দের অর্থ, ইমান
পারিপার্শ্বিক অর্থ ইমান হচ্ছে যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে পরিণত করার নাম ইমান। তারা বলেছেন শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, বরং এটাকে অন্তরে বিশ্বাস রাখলে হবে না, বরং মুখেও স্বীকৃতি দিতে হবে। অন্তরে যে বিশ্বাসটা সে ধারণ করবে সেটা মুখেও সে বলতে হবে এবং কাজেও তার প্রতিফলন দেখতে হবে। তো তাদের মধ্যে উদাহরণ হিসেবে এটা দেওয়া যায়, কেউ শুধু অন্তরে বিশ্বাস করলো, মুখে কোনো স্বীকৃতি দিল না, সে অর্থাৎ ইসলাম বিরোধী কাজ করলো। আইনে সালাসার মধ্যে তিন ইমামের মধ্যে সে মুমিন, অর্থাৎ সে ইমানদার নয়। কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন শুধুমাত্র অন্তরে বিশ্বাস স্থাপন করলে সে ইমানদার হিসেবে সে স্বীকৃতি পাবে। তো আমরা যদি আরো সহজ কথায় বলি, ইমান কাকে বলে? ইমান হচ্ছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু লাভ করেছেন, যা কিছু গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, এই সবগুলোর প্রতি বিনা দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। তাহলে আমরা এটাই বুঝলাম যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে যা কিছু তিনি গ্রহণ করেছেন, আর এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে ইমান। তোমরা ইমানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারো, তবে মূল থিমটা হচ্ছে এটা যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে, রাসুল ইসলাম যা কিছু প্রাপ্ত হয়েছে, এই সকল কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান। এখন আমরা দেখব প্রশ্নের দ্বিতীয় অংশে, যেটা একটা গুরুত্বপূর্ণ অংশ। তো ইমানের গুরুত্বপূর্ণ প্রশ্নের দ্বিতীয় অংশটা হচ্ছিল যে ইমানের রাজনীতি হয় কিনা, এ ব্যাপারে ইসলামী ধর্মতাত্ত্বিকদের, ধর্মতত্ত্ববিদদের মতামত। এই প্রসঙ্গে দুইটা আমরা প্রেক্ষিত দেখি। একদল বলেছেন যে ইমানের ইমান বাড়ে এবং কমে, অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটে। আর একদল অপর পক্ষ বলেছেন ইমানের হ্রাস বাড়েও না কমেও না, অর্থাৎ হ্রাস বৃদ্ধি ঘটে না। তো প্রথম দলে আছেন তিনজন ইমাম এবং সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন ইমাম শাফি, মালিক এবং আহমদ রহমতুল্লাহ আলাই। এবং ইমাম বুখারী বলেছেন যে আমল বা কর্ম এবং প্রাসঙ্গিক কারণে, অন্যান্য প্রাসঙ্গিক কারণে ইমানের বৃদ্ধি কমে যায় কখনো কখনো, আবার কখনো কখনো ইমান বৃদ্ধি পায়। তো তারা বলেছেন ইমান বরং আমলে ঘাটতি ইমানকে হ্রাস করে। তাহলে তাদের মূল বক্তব্য হচ্ছে যে মানুষের কর্ম অথবা অন্য কোনো প্রাসঙ্গিক কারণ ইমানের কমতির জন্য, হ্রাসের জন্য, বৃদ্ধির জন্য কারণ হিসাবে অভিভুক্ত বা অভিযুক্ত। তো তারা এই প্রসঙ্গে তাদের মতের সমর্থনে কিছু দলিল, কিছু প্রমাণ উপস্থাপন করেছেন। তারা এই প্রমাণ দ্বারা বলতে চেয়েছেন যে ইমানের রাজনীতি ঘটে, অর্থাৎ ইমান বাড়ে এবং কমে। তো সেই যদি দলিলগুলির দিকে আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো প্রথমেই দলিলের ক্ষেত্রে প্রথমেই সর্বপ্রথম তোমরা কোরআনের দলিলকে দিবে, যদি কোরআনের দলিল থেকে থাকে। আর যদি কোরআনের দলিল না থাকে, তাহলে দ্বিতীয় হাদিস ভিত্তিক দলিল আসবে। হাদিসের দলিল যদি না থাকে, তাহলে যুক্তিভিত্তিক দলিল আসবে। তো আমরা যেহেতু কোরআনের দলিল আছে, তাহলে প্রথমে আমরা কোরআনের দলিলকে তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন এই প্রসঙ্গে সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের এই আয়াতে আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে স্মরণ হয়, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, আর যখন তাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ইমান বৃদ্ধি পায়। তাহলে এই আয়াতে বলা হচ্ছে যে ইমানের হ্রাস বৃদ্ধির ইঙ্গিত আমরা এই আয়াত থেকে পাই তাদের কথায়। তো এরপর আমরা দেখি সূরা ফাতহার এক আয়াতেও তারা এটাকে তাদের এই কথার সমর্থনে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে। যেমন সূরা ফাতহার চার নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ইমানান মা ইমানিহিম। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যেন তাদের ইমানের সাথে আরো ইমান বৃদ্ধি করে নেয়। তাহলে এখানে আমরা দেখি তাদের প্রথম দলের মতে যে তারা যে বলেছেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে, তারা যে দুটো আয়াত আমাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে, দুটো আয়াত দ্বারা তারা বোঝাতে চেয়েছেন যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। এই প্রসঙ্গে আমরা দেখি রাসুলের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলেছেন। রাসুল বলেছেন ইমান বাড়ে ও কমে। আবার অন্য হাদিসে রাসুল বলেছেন যার আমানতদারিতে নেই তার ইমান নেই, যার ওয়াদা পালন নেই তার ধর্ম নেই। তাহলে আমরা কোরআন এবং হাদিসের প্রথম দলের মত অনুযায়ী ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে। তারা তাদের মতের সমর্থনে পবিত্রকরণের দুটো আয়াতকে উপস্থাপন করেছেন প্রমাণ হিসেবে, এবং সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো বাণীকেও তারা উপস্থাপন করেছেন তাদেরই কথাকে প্রমাণ করার জন্য। এটা হচ্ছে প্রথম দলের মত।
এখন আমরা দ্বিতীয় দলের মত দেখব, ইমান হ্রাস বৃদ্ধি ঘটে কিনা এই বিষয়ে আমরা দ্বিতীয় দলের মত দেখি। আর দ্বিতীয় দলের মতের প্রবক্তা হচ্ছেন একজন, আর তিনি হচ্ছেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। তার মতে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, বরং সর্বাবস্থায় একরকম থাকে। তো তিনি তার মতের সমর্থনে কিছু প্রমাণ আমি উপস্থাপন করেছেন, এরপরে আমরা দেখব যে আসলে কার মতটা সঠিক এবং আমরা কোনটার প্রতি আমল করব। তো ইমানের হ্রাস বৃদ্ধি হয় না, যেমন সে প্রসঙ্গে তিনি বলেছেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, তার ইমান সর্বাবস্থায় একই অবস্থায় থাকে, তার কোনো কমতি হয় না এবং বৃদ্ধিপ্রাপ্ত হয় না। এই প্রসঙ্গে আমরা দেখি নিজিয়াতে সুরা কাহাফের আল কোরআন সুরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। এই প্রসঙ্গে বলা হচ্ছে সুরা কাহাফের, নিশ্চয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা জাহান্নামের উচ্চ স্তরে তারা অবস্থান করবে। যেমন ও প্রসঙ্গে আবার অন্য প্রসঙ্গে অন্য আয়াতেও আল্লাহ যিনি আবু হানিফাকে দলিল হিসেবে উপস্থাপন করেছেন বলেছেন, ওমা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন ওয়া আও উনসা ওয়া হুয়া মুমিন। বলা হচ্ছে যে ভালো কাজ করবে সে মুমিন হোক, আর সে মুমিন পুরুষ হোক অথবা নারী হোক সে মুমিন, যে ভালো কাজ করে মুমিনদের মধ্যে থেকে সে মুমিন হিসেবে সাব্যস্ত হবে। তাহলে ইমাম আবু হানিফা এই দুটো আয়াতের দ্বারা এটাই বলতে চেয়েছেন যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, সে যদি মন সে যেই কাজ করুক না কেন সে তার কাজ অনুযায়ী সে তার আল্লাহ তার ফয়সালা হিসেবে বিবেচিত হবে। ইমান থাকে সে ফয়সাল অনুযায়ী সে জান্নাতের বিভিন্ন স্তর বা অতিক্রম করবে। সুতরাং ইমান একই অবস্থা থাকে, বরং তার কর্মের কারণে বরং তার মর্যাদাটি কী হয় অনেক সময় বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু সে যদি ইমান থাকে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তিনি এই দুটো আয়াত দ্বারা এটাই বলতে চেয়েছেন। এবং আমরা অন্য একটা হাদিসে বলেছেন, রাসুল ইসলামের হাদিসের দলিল প্রসঙ্গে তিনি নিয়ে এসেছেন, তিনি বলেছেন আল ইমানু লা ইয়ানকুসু। যেমন এই হাদিসের দলিল অর্থাৎ আল্লামা আবুল বারাকাত নাসাবি রহমতুল্লাহ আলাইহির কথাকে তিনি এখানে কোট করেছেন, তিনি বলেছেন আল ইমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকিসু, অর্থাৎ ইমান বৃদ্ধিপ্রাপ্ত ঘটে না বরং এটা একটা সর্বাবস্থায় একই রূপ ধারণ করে থাকে। তাহলে তিনি বলেছেন ইমান হচ্ছে তাসদিকি বিল কলব, অন্তরের বিশ্বাস, অন্তরের বিশ্বাস, অন্তরটা দেখাও বাইর থেকে দেখাও যায় না ছোঁয়াও যায় না, বরং অনুভব করে নিতে হয়, বিষয়টা অন্তরের মধ্যে লুকায়িত থাকে। তো ইমানকে তিনি বলেছেন ইমান শব্দটা হচ্ছে বাসিত, আরবিতে দুটো পরিভাষা আছে, একটা হচ্ছে মোরাক্কাব আর একটা হচ্ছে বাসিত। বাসিত মানে হচ্ছে একক আর মোরাক্কাব হচ্ছে যৌগিক। তিনি বলেছেন ইমানটা হচ্ছে বাসিত মানে একক, এটার কোনো ফ্রাকশান বা অংশ বিশেষ হয় না, এটা সর্বাবস্থায় কি থাকে ইমান থাকে। একজন লোক যখন কালেমা পড়ে সে ইমানদার হয়, এটা থেকে কমানোর বা বাড়ানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ বাড়ে কখন, বরং ইমান ঠিকই অবস্থায় থাকে, বরং কর্মের কারণে তার মর্তবা তার পজিশন তার সম্মানটা বৃদ্ধি পায়, কিন্তু মূল জিনিস মূল ইমান তার একই অবস্থায় থাকে। তার মতে ইমান শব্দটা হচ্ছে বাসিত অর্থাৎ একক, এটা কোনো যৌগিক রূপ নয়। সুতরাং যৌগিক রূপ হলে সেখানে বাড়ানো কমানোর প্রশ্ন থাকতো। সুতরাং যেহেতু ইমাম শব্দটা হচ্ছে বাসিত অর্থাৎ একক, সুতরাং এটা বাড়ানো অথবা কমানোর কোনো সুযোগ সেখানে নাই। যেমন আমরা দেখেছি যেমন আয়াতের প্রসঙ্গেও তিনি কিছু উল্লেখ করেছেন, যেমন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেটা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আমল এবং ইমানকে আমলকে ইমানের উপর আত্ম করা হয়েছে, আত্ম মানে সম্পর্কযুক্ত, তার যার উপর আত্ম করা হয় সেটাকে বলে মাতুফ আলাই। তো বলা হচ্ছে আত্ম এবং উভয়ের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করে, বলেছে ইমান এবং আমল দুইটা ভিন্ন জিনিস। কেউ ইমান আনলো এরপরে অন্য অন্য কাজ করলো, এটা আলাদা বিষয়, ইমান এক জিনিস এবং তার কর্মটা হচ্ছে আরেক জিনিস। তো সেই জন্য বলা হচ্ছে এই আয়াতে দেখা যায় এখানে আমলকে ইমানের উপর আত্ম করা হয়েছে, আর আত্ম মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হচ্ছে দুইটা জিনিস ভিন্ন হবে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে আমরা কোরআনের তিনি দলিলকে যৌক্তিক দলিলের মধ্যে প্রমাণ করতে চেয়েছেন যে এক আত্ম মাতুফ মাতুফ আলাই অর্থাৎ যার উপর সম্পর্ক করা হয় এই দুটা জিনিস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে ভিন্ন ভিন্ন হয়ে থাকলে তাহলে আমরা সহজেই বুঝি ইমান এক জিনিস আমল আরেক জিনিস, অর্থাৎ ইমানটা সর্বস্থায় একই থাকে বরং আমলের কারণে তার মর্তবা সম্মান বা পজিশনটা বৃদ্ধি পায়। তাহলে তিনি এটা দ্বারা প্রমাণ করতে চেয়েছেন যে ইমান আমলকে
পবিত্র কোরআনের এই আয়াতে আমল কি ইমানের উপর আকফা করা হয়েছে। সুতরাং আমরা জানি মাতুফ মাতুফ হলে দুটো ভিন্ন জিনিস হয়ে থাকে। তাহলে এই আয়াতের দ্বারা তিনি এটাই প্রমাণ করতে চাইছেন ব্যাকরণগত দিক থেকে যে ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে না, বরং ইমান সর্বাবস্থায় একই থাকে। পরবর্তী আয়াতে তিনি আরও একটা প্রমাণ করতে চেয়েছেন যে ওয়ামা ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ও হুয়া মুমিন। এই আয়াতেও আমলের বিশুদ্ধ হওয়ার জন্য ইমানকে শর্ত করা হয়েছে। আমলটাকে বিশুদ্ধ হতে হলে ইমানকে শর্ত করা হয়েছে। আমরা জানি শর্ত এবং মাশরুত, একটা জিনিস হচ্ছে শর্ত আর একটা হচ্ছে মাশরুত, যার উপর শর্তায়িত করা হয় সেই জিনিসটা ভিন্ন হয়। তাহলে সহজে আমরা বুঝতে পারি তাহলে ইমান এবং আমল এটা ভিন্ন জিনিস। তাহলে ইমাম আরিফা পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে তিনি তার যৌক্তিক বিষয়গুলি ব্যাকরণগত দৃষ্টিভঙ্গিতে বোঝাতে চেয়েছেন যে ইমান এবং আমল দুটো ভিন্ন জিনিস। সুতরাং ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে না, ইমান সর্বাবস্থা একই অবস্থা থাকে, শুধুমাত্র তার আমলের পরিবর্তনের কারণে তার মর্তবা সম্মানের বৈচিত্র্য তৈরি হয়। তো আমরা এই জিনিসটাই দেখি। যেমন এই প্রসঙ্গে তিনি হাদিসের একটা দলিল এনেছেন, তিনি হাদিসের অংশবিশেষ, এর মধ্যে বৃদ্ধি করলো কুফর আর হ্রাস করা হলো শিরক। তো সুতরাং আমরা এই কথা দ্বারা আমরা নিশ্চয়ই অবগত হয়েছি যে ইমাম আবু হানিফা যে মতটাকে বলতে চেয়েছেন যে ইমানের কোনো হ্রাসবৃদ্ধি ঘটে না, এটা সর্বাবস্থা একই অবস্থা থাকে, বাড়েও না কমে না, বরং তার বাড়ে কমে তার আমলের তারতম্য, তার মর্যাদা, সব মূল জিনিস তার সর্বাবস্থায় একই থাকে। তা তিনি এই যুক্তিভাবে এটাও বলতে চেয়েছেন কেউ যখন বিশ্বাস স্থাপন করে ইমান আনে মহান আল্লাহর প্রতি রাসুলের প্রতি, তখন সে জান্নাতে প্রবেশ করবে। তবে জান্নাতে প্রবেশ করার কাছ থেকে সে জান্নাতের ফেরদৌস যাবে না অপর অপর জান্নাতে যাবে বলুন, সুতরাং সেটা তার কর্মী তাকে ডিসাইড করবে, সিদ্ধান্ত দিবে যে সে জান্নাতুল ফেরদাউসে যাবে না অন্য অন্য জান্নাতে যাবে। তো সুতরাং যৌক্তিক দিক দিয়েও আমরা দেখি যে ইমান বাড়েও না কমেও না, বরং ইমান ঠিক থাকে, শুধুমাত্র তার আমলের কারণে তার মর্তবার বা সম্মান বা পজিশনের বৃদ্ধি হয়। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে মোটামুটি এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে ইমানের হ্রাসবৃদ্ধি ঘটার বিষয়ে দুটো দল আমরা আলোচ্য প্রশ্নে দেখতে পাই। একদল বলেছেন যে ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে, তো তারা তাদের মতের সমর্থনে পবিত্র কোরআনের কিছু আয়াত উপস্থাপন করেছেন, সাথে সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বাণী দিয়েও তারা প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপন করেছেন। আর অপর পক্ষে আছেন ইমাম আবু হানিফা, তিনি বলেছেন ইমানের হ্রাসবৃদ্ধি ঘটে না, ইমান সর্বাবস্থা একই রূপ ধারণ করে থাকে। আর তিনি বলেছেন ইমানটা হচ্ছে বাসিত, একক শব্দ, এর কোনো ফ্র্যাকশন বা অংশ বিশেষ হয় না। তো সুতরাং তিনি বলেছেন ইমান সর্বাবস্থা একই রূপ ধারণ করে থাকে, শুধুমাত্র আমল বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে। তিনি এটাও বলতে চেয়েছেন কারো যখন কেউ যখন আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে সে অবশ্যই জান্নাতে যাবে, তার কর্ম অনুযায়ী জান্নাতে তার পজিশন তার মর্যাদা নির্ধারিত হবে, ইমান অনুযায়ী হবে না। ইমান অনুযায়ী সে জান্নাতে যাবে আর তার আমল অনুযায়ী তার মর্যাদা সম্মান বা পজিশনটা নির্ধারিত হবে। এরপর আমরা দেখি এখন আমরা কোন মতের পক্ষে আমল করব। আমরা দুটো মত বলেছি, এক মতে বলেছেন যেখানে তিন ইমাম এবং ইমাম বুখারী তারা বলেছেন ইমানের হ্রাসবৃদ্ধি হয়, আর ইমাম আবু হানিফা বলেছেন হ্রাসবৃদ্ধি হয় না। এখন আমরা কোনটার প্রতি আমল করবো? তোমরা পরীক্ষার খাতায়ও প্রশ্নে এই দুই পক্ষের মত তুলে সাথে সাথে সর্বশেষ সিদ্ধান্ত অর্থাৎ কোন বিষয়টার উপর আমল করবো সেই বিষয়টা তুলে দিতে হবে, নাহলে প্রশ্নটা অপূর্ণাঙ্গ থাকবে, পরীক্ষক তোমার প্রশ্নটা পূর্ণাঙ্গ বুঝবে না, তাহলে তুমি এক্ষেত্রে মার্কসে তুমি কম পাবে। তাহলে এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে যে দুই দলের মত তুলে দেওয়ার সাথে সাথে কিছু প্রামাণ্য দলিল উপস্থাপন করবে দুই পক্ষেরই, এবং সাথে সাথে এবং কনক্লুশন দিবে যে আমরা এখানে কোন বিষয়ের প্রতি আমল করবো বা কোন দলিলটা অধিক যুক্তিযুক্ত হয়েছে। তা আমরা দেখি ইমাম আবু হানিফার ভাষ্য মতে ইমাম আবু হানিফা পবিত্র কোরআনের আয়াত দ্বারা ব্যাকরণগত দিক থেকে তিনি যে প্রমাণ করেছেন আর যৌক্তিক দিক থেকে তিনি যে প্রমাণ উপস্থাপন করেছেন, তাহলে দেখা যাচ্ছে তার প্রমাণটি হচ্ছে যুক্তিযুক্ত এবং বিজয়ী। তাহলে ইমাম আবু হানিফার ভাষ্য মতে যে ইমান হ্রাসবৃদ্ধি দ্বারা মূল ইমানের অংশকে বোঝানো হয়নি, বরং পূর্ণতার ক্ষেত্রে হ্রাসবৃদ্ধি করে এটা বোঝানো হয়েছে। যেটা আমিও বলেছিলাম যে কোনো ব্যক্তি যখন ইমান আনে সে অবশ্যই জান্নাতে যাবে, তবে জান্নাতে তার মর্যাদা বা পজিশনটা কি হবে বরং সেটা তার আমলই নির্ধারণ করে দিবে। তাহলে ইমাম আবু হানিফা এটাও বলতে চেয়েছেন যে ভাষ্য মতে সব তিনি ফাইনালি সিদ্ধান্ত দিয়েছেন এটা ইমানের
হ্রাস বৃদ্ধি ঘটে না, মূল ইমানের কোনো পরিবর্তন হয় না, বরং পূর্ণতার ক্ষেত্রে ইমানের হ্রাস বৃদ্ধি করে এটা বোঝানো হয়েছে। তো সুতরাং অতএব প্রমাণিত হচ্ছে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, ইমান একই থাকে, সর্বাবস্থায় একই রূপ ধারণ করে থাকে, শুধুমাত্র কর্মে অথবা আমলের বৈচিত্র্যতা সময় সময় পরিবর্তিত হতে থাকে। তো আমরা এই প্রশ্নের আলোকে আমরা যে বিষয়টা তোমাদের সামনে দেখলাম, যে জানলাম যে সব কিছুর মানদণ্ড যখন আমরা বিচার করে দেখি, তাহলে দেখব যে ইমাম আহমদ মতটাই তিনি যুক্তিযুক্ত। তিনি যেভাবে কোরআনের আয়াতকে ব্যাকরণগত দিক থেকে ব্যাখ্যা করেছেন, সাথে সাথে যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন, দেখা যাচ্ছে যে প্রথম দলের মত থেকে, অর্থাৎ তিন ইমাম এবং ইমাম বুখারির মত থেকে, ইমাম আহমদ মতটাই অধিক যুক্তিযুক্ত এবং এটার প্রতি আমাদেরকে আমল করতে হবে। আর এটার প্রতি সমস্ত ওলামায়ে কেরাম এবং সমস্ত ইসলামিক চিন্তাবিদগণ, দার্শনিকগণ এই কথা একমত হয়েছেন যে ইমাম আবু হানিফার মতটাই হচ্ছে সর্বাধিক প্রসিদ্ধ এবং সর্বাধিক যুক্তিযুক্ত, এবং আমল করতে হবে ইমাম আবু হানিফার মতটাকে। তাহলে আমরা পুরো প্রশ্নটা যদি আমি এক নজরে তোমাদের সামনে আবার উপস্থাপন করি, তাহলে আমরা দেখি ইমান কি, ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে কি না। এই প্রশ্নে আমরা দুটো দল পেয়েছি, প্রথম দলে ছিলেন তিন ইমাম এবং সাথে ইমাম বুখারি, দ্বিতীয় দলে আছেন ইমাম আবু হানিফা। প্রথম দল বলেছেন ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে, দ্বিতীয় দল বলেছেন, অর্থাৎ ইমাম আবু হানিফা বলেছেন হ্রাস বৃদ্ধি ঘটে না। প্রথম দল তাদের মতের সমর্থনে পবিত্র কোরআনের আয়াত প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন এবং সাথে সাথে পবিত্র কোরআন হাদিসের বাণীকেও তারা প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। দ্বিতীয় পক্ষ অর্থাৎ ইমাম আবু হানিফাও তিনি তার মতের পক্ষে পবিত্র কোরআনের আয়াত উপস্থাপন করেছেন, সাথে সাথে পবিত্র রাসুল ইসলামের পবিত্র বাণীকে উপস্থাপন করেছেন প্রমাণের জন্য। সুতরাং উভয় মতের পক্ষে এবং সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে এই যে ইমানের হ্রাস বৃদ্ধি ঘটে না, বরং মূল ইমান ঠিকই থাকে, শুধুমাত্র পূর্ণতার ক্ষেত্রে যে